সামনে আমার 21 জুলাই আছে। আপনারা জানেন 21 জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস। 21 জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। 21 জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আসানসোলে একটি পাবলিক মিটিং এ যে কথা বলেছেন তাতে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা সমর্থক ভোটার তারা অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন। আমরা প্রশাসনিক প্রধানের এই ধরনের হুঙ্কারকে খুব সিরিয়াসলি নিয়ে সাংবিধানিক প্রধানকে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য আবেদন করতে এখানে এসেছিলাম। আমাদের মূল বিষয় ছিল গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির মালিক তিনি ওখানে বলেছেন যে আগামী 21 জুলাই আমাদের শহীদ দিবস আসছে, ওই দিন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জিহাদ শুরু করা হবে, জিহাদের মানে ডাক দেওয়া হয়েছে, জিহাদ শুরু হবে। আমাদের এই জিহাদ শব্দটি নিয়ে আমরা আপত্তি করব না, কারণ ওনার কাছে আপত্তি করে কোনো লাভ নেই। জিহাদ শব্দটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কারণ এই জিহাদ কোনো রাষ্ট্রভাষা হিন্দি, মিষ্ট ভাষা সংস্কৃত বা সুমধুর বাংলার শব্দ নয়। এই ভাষাটা কমপ্লিটলি হচ্ছে একটি আরব শব্দ। এই শব্দের বাংলা মানে করলে দাঁড়ায় ধর্মযুদ্ধের ডাক দেওয়া। আমরা জানি তদানীন্তন যুব কংগ্রেসের একটি কর্মসূচিকে নিয়ে শহীদ দিবস পালন করা হয়, কিন্তু তার সঙ্গে জিহাদ আরবি শব্দ বা ধর্মযুদ্ধের কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। তাই এই শব্দটা উনি বলেছেন অত্যন্ত সচেতনভাবে, এবং আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সাথে সাথে ভোটাররা এটা নিয়ে চিন্তিত এবং ভীষণভাবে উদ্বিগ্ন। আর এই কথাটা যে রাজ্য বিজেপির সভাপতি সহ রাজ্য বিজেপির কর্মকর্তা নির্বাচিত সাংসদ বিরোধী দলনেতা সহ বিধায়ক বা আমাদের বিভিন্ন স্তরের পদাধিকারীদের বলেছেন তা নয়, এটা সরাসরি পশ্চিমবঙ্গের 2 কোটি 30 লক্ষ বিজেপি ভোটারকে বলা হয়েছে, যারা 2019 সালে আমাদের ভোট দিয়েছিলেন, এবং 2 কোটি 28 লক্ষ পশ্চিম বাংলার নাগরিককে বলা হয়েছে যারা 2021 সালে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন এবং যার পার্সেন্টেজ প্রায় 40% কাছাকাছি। তাই পশ্চিমবঙ্গের এই বিপুল জনগোষ্ঠী যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে আরবি শব্দ জিহাদ ধর্মযুদ্ধ ঘোষণা করার তিনি নির্দিষ্ট ডেট ঘোষণা করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং এই রাজ্যের শাসক দলের যিনি মালিক। আমরা সাংবিধানিক প্রধানের কাছে নিরাপত্তা চেয়েছি এবং আমরা এই মুখ্যমন্ত্রীর জিহাদের নমুনা দেখেছি। আমরা প্রথম দেখেছি জিহাদের নমুনা সিএএ নিয়ে এই মুখ্যমন্ত্রী স্মৃতি থেকে শ্যামবাজার হেঁটে, গোটা ভারতবর্ষ শান্ত ছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, রেলস্টেশন জ্বালানো, রাস্তা অবরোধ করা, যত রকমের এনার্কি করা এবং হিন্দুদের উপরে অত্যাচার করা, সেটা আমরা সিএএতে দেখেছি। তার পরবর্তী সময়ে পোস্ট পল ভায়োলেন্স আমরা দেখেছি 2রা মে-র পরবর্তী সময়ে, যেখানে মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহা সহ আমাদের 57 জন কর্মী সমর্থক সংগঠক তারা আত্মবলিদান দিতে বাধ্য হয়েছেন, লক্ষাধিক ঘর ছাড়া হয়েছে, সে বিবরণ আজকে সব জায়গায় স্বীকৃত। আমরা লাস্ট এই মুখ্যমন্ত্রীর জিহাদের নমুনা দেখেছি নূপুর শর্মার ইস্যুতে। তিনি 4 দিন ধরে অ্যালাউ করেছেন কিছু জিহাদিকে যারা রাষ্ট্রবিরোধী, যারা আল কায়দার সমর্থক, যাদের সঙ্গে বাংলাদেশের জামাতের যোগাযোগ আছে এবং যারা জিন্নার বংশধর, এই লোকগুলো 4 দিন ধরে পশ্চিমবঙ্গের NH4 সহ
হাওড়া জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং বিচ্ছিন্নভাবে আরো কিছু কিছু জায়গাতে নানাভাবে তারা কি তাণ্ডবটা করেছে তার স্বরূপ, তার নমুনা আমরা দেখেছি। তাই তিনবার এই মুখ্যমন্ত্রী দ্বারা অনুপ্রাণিত জিহাদ দেখার পরে আবার একটি জিহাদ 21 জুলাই শুরু করার কথা তিনি ঘোষণা করেছেন। তাই এই সরকারকে অবিলম্বে ডিসমিস করে রাজ্যপালের পালন করুন এবং 356 ধারা প্রয়োগ করে এই একটি শব্দের জন্য এই সরকারকে এবং সরকার প্রধানকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই দাবি ভারতীয় জনতা পার্টি ডেলিগেশন প্রতিনিধিমণ্ডল প্রমাণ নিয়ে তার যা করণীয় তিনি পালন করবেন এটুকু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমরা এর সমর্থনে কালকের উনার ভিডিও এবং ভিডিওর সাথে সাথে আর যা যা ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো আমরা ওনাকে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমাদের একার নয়, উনি বিজেপির বিরুদ্ধে বলেছেন, মানে যারা বিজেপিকে ভোট দিয়েছেন, আপনি আপনার পরিবার যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন আপনিও আতঙ্কিত, নিরাপত্তাহীনতায় আমরা ভোলার ভোগার লোক নই। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি, তিনি কাশ্মীরকে ভারতে রাখার জন্য আত্মবলিদান দিয়েছেন, তো আমরা নিরাপত্তাহীনতা টিনতা এসব এই শব্দের সঙ্গে একমত নই। কিন্তু যারা যারা বিজেপিকে ভোট দিয়েছেন এই শব্দটা শুধুমাত্র বিজেপির পদাধিকারী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নয়, কমপ্লিটলি এগেনস্ট বিজেপি তিনি জিহাদের কথা ঘোষণা করেছেন। তাই সকলে আতঙ্কিত যে আবার সিএএ, পোস্টপল ভায়োলেন্স এবং নূপুর শর্মার ইস্যুর মতো আরেকটা জিহাদ বাংলার লোক দেখবে আন্ডার দ্য অটোক্রেটিক লিডারশিপ অফ মমতা ব্যানার্জি। রাস্তায় প্রতিদিনই ভারতীয় জনতা পার্টি থাকে, এখান থেকেই আমরা ঠনঠনিয়া কালীবাড়িতে যাব, বীর হিন্দু সেনা কানাইয়াজিকে স্মরণ করব, মোমবাতি মিছিল করব, প্রতিদিন আমরা রাস্তায় থাকি। আগামীকাল হুল দিবস আছে, যে জনজাতি মূলবাসীকে মমতা ব্যানার্জি গ্লাভস পরিয়ে নাচান, হাত ছুতে তার ঘৃণা বোধ হয়, সেই জনজাতি মূলবাসী তার দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মতো দায়িত্ব দেয়, সেটা হবে। পরশুদিন জয় জগন্নাথ আমরা করব, রথের রশিতে টান দেব, সনাতন সংস্কৃতির গেরুয়া ধ্বজ নিয়ে আমরা সবাই রাস্তায় থাকবো। অর্থাৎ বিজেপিকে নতুন করে রাস্তায় নামার দরকার নেই, বিজেপি বিজেপির কার্যকর্তা বিধায়ক সাংসদ আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে রাস্তায় আছি। ওই যে ডায়ালিসিস খাত যে ডাক্তার না এমএলএ, ডায়ালিসিস খাত কুকুরকে ডায়ালিসিস করতে নিয়ে গেছিল পিজিতে, সবাই বলে ভাইপোর কুকুর, এসব যত করবে ভালো। আমি একটা প্রতিক্রিয়া আশা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের, কারণ জগৎজননী মা সারদামণির তার ভাবদর্শ প্রচার করার দায়িত্বটা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনকে দিয়ে গেছেন। আমি আশা করব রামকৃষ্ণ মঠ ও মিশন এটা নিয়ে একটা এক লাইনের হলেও মঠ থেকে একটা কিছু আসবে, আমি এটা আশা করব, অনুরোধ করব। বাঙাল খতম করে দিয়েছি, বাঙাল শুনুন, যতক্ষণ না ঘোষণা হবে প্রতিক্রিয়া দেব না। প্রথম কথা হচ্ছে সমস্ত ফিনান্সিয়াল কমিটিগুলো ইলেকশন করে হয় এবং ইলেকশনে রাজ্যসভার মতো প্রপোর্শনেট ভোট আছে আপনারা জানেন, তাতে 20 জন মেম্বারের মধ্যে আমরা 6 জন পাই, বিজেপি বিজেপির যা স্ট্রেংথ 6 জন আমরা পাই, আমাদের 6 জনের মধ্যে এই নামটি নেই। এটা মুকুল রায়ের ক্ষেত্রেও শাসক দল করেছে, যিনি করুন না কেন তার পদাধিকারী যাই হোক না কেন 14 তলা থেকেই এটা হয় সবাই জানে। অর্থাৎ তিনি তার কথাই করেছেন এবং টিএমসির কোটা হচ্ছে 14,
টিএমসির কোটা থেকে কাউকে মেম্বার করা হলে তার দায় দায়িত্বটা টিএমসির। ভারতীয় জনতা পার্টি ছজনের মধ্যে যে কোনো একজনকে নমিনেট করলে তা সেক্ষেত্রে আমার কিন্তু অভিযোগ করার জায়গাটা খুব কম ছিল, যদি না তিনি রিফিউজ করতেন। কোনো মেম্বার রিফিউজ করতেই পারেন, আমাকে চেয়ারম্যান করলেন আমি হব না, অন্য কাউকে করুন। কিন্তু এক্ষেত্রে টিএমসি তার কোটার মধ্য থেকে করেছে, যদি করে থাকে। আমি এখনও অর্ডারের কপি পাইনি। আর যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে দলত্যাগ বিরোধী আইনে অনেকগুলো শুনানি ইতিমধ্যে হয়েছে। অতএব এরাম বলে মাঝে মাঝে বিধানসভায় যে আপনারা ছোট ছোট বিষয়ে কোর্টে যান, এই রকম যতবার করবে ততবার বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল কোর্টেই যাবে। এটা কান খুলে ভালো করে শুনে রাখুন। আর সাথে সাথে যে নামটা বললেন তার বিরুদ্ধে আমাদের এমএলএ অম্বিকা রায়, তিনি একটা পিল করছেন ফরেস্ট ডিপার্টমেন্টের গাছ, তিনি 32 কোটি টাকার করাপশনের সঙ্গে যুক্ত, যে নারকেল চারা পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তর থেকে 42 টাকা করে কিনেছে, সেই কল্যাণী কর্পোরেশন থেকে 250 টাকা করে নারকেল গাছ কিনেছে রাজ্য সরকার, এর সঙ্গে কাটমানির বন্দোবস্ত আছে এবং আমরা এটার বিরুদ্ধে অম্বিকা রায় আমাদের কোর্টে যাচ্ছেন। তার বাইরেও আমার কাছে তথ্য প্রমাণ আছে, কাস্টমস থেকেও 72 কোটি টাকা ফাইন করা হয়েছে ওনার বিরুদ্ধে। অতএব এই ধরনের একজন বহুভাবে অভিযুক্ত ব্যক্তিকে সামনে এনে তৃণমূল কংগ্রেস, যাকে করাপ্টেড পার্টি বলা হয়, সেই পার্টি করতে গেলে ভারতীয় জনতা পার্টি লিগ্যালি পলিটিক্যালি অ্যাসেম্বলির ভিতরে বাইরে আমরা প্রোটেস্ট করব। এবং এরা চায় না বিরোধী দলকে সাথে নিয়ে বিধানসভার পরম্পরাটা রাখতে। একটা বাই ইলেকশন ছিল তো, একটা বাই ইলেকশন ছিল। আপনি একটা বাই ইলেকশন নিয়ে হঠাৎ এত আপনি চিন্তিত হলেন কেন? আজকে যে রেজাল্ট হয়েছে তাতে দুটো জায়গা বড়, মানে স্থানীয় স্তরে বড় ভোট ছিল, একটা জিটিএ যেখানে বিজেপি কন্টেস্ট করেনি এবং জিটিএকে আমরা অসাংবিধানিক বলেছি, আরেকটা ছিল মহকুমা পরিষদের নির্বাচন, যে নির্বাচনে আমরা সন্ত্রাসের মধ্যে হুমকির মধ্যেও আমাদের বুথ লেভেল কার্যকর্তারা, আমাদের কোনো লিডার আমরা প্রচারে নামিনি, আনন্দময় বর্মন, দুর্গা মুর্মু দুই স্থানীয় বিধায়ক, তারা ভোট পরিচালনা করেছিলেন। তাদেরকে বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর শিখা চ্যাটার্জি এবং এমপি রাজু বিস্তার সহযোগিতা করেছেন, সঞ্জয় সিং সহ আমাদের পার্টির প্রভারীরা। তা সেখানে গত মহকুমা পরিষদের ভোটে যেখানে বিজেপি 30 স্তরে 11টা সিট পেয়েছিল, এখন পর্যন্ত আমার কাছে যা খবর 100 মতো সিট, 86টা গ্রাম পঞ্চায়েতের সিট সহ পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ মিলে 100-এর কাছাকাছি সিট ভারতীয় জনতা পার্টি ওখানে জিতেছে অনেক প্রতিকূলতার মধ্যে। আপনি এটা নিয়ে প্রশ্ন করতে পারেন, চন্দননগরে কোথায় একটা ওয়ার্ডে কি হয়েছে, ওগুলো কি ভোট হয় নাকি? আমরা জেতাহারা নিয়ে বলছি না, মমতা ব্যানার্জির কার্যকালে তার নেতৃত্বে যে কোনো নির্বাচন, স্থানীয় স্তরের নির্বাচন বা উপনির্বাচন, পশ্চিমবঙ্গে ভোট হয় না। যে আসানসোলে আমাদের ফেব্রুয়ারি মাসে মাত্র আমরা 7টা কাউন্সিলর জিতেছিলাম, সেই আসানসোলে বাই ইলেকশনে 106-এর মধ্যে 56টা ওয়ার্ডে বিজেপি লিড করল। অতএব এগুলো নিয়ে চর্চা আমরা করি না। আপনারা বুঝতে পারবেন 24 সালে এই দুর্নীতিগ্রস্ত তোষণবাজ, দাঙ্গাবাজ এবং আপাত মস্তক পশ্চিমবাংলার বেকারদের সর্বনাশ করা এই পার্টিকে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিকভাবে সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে এদেরকে আমরা পর্যুদস্ত করব এবং বিধানসভা লোকসভার নির্বাচন একসঙ্গে হবে। এটা আমি বারে বারে বলেছি, আজকেও বলছি। শুনুন, এটা এটা হচ্ছে 1956-এর রিয়াকশন। মমতা ব্যানার্জি 1900 ছাড়া আর কিছু তার মাথায় নেই। তিনি 23শে জানুয়ারি মেয়র রোডে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 বছর পালন করতে, সেখানেও দেখবেন তিনি 1900টা অনেকবার বলেছেন, 1947 সাল,
গান্ধীজী দাঙ্গার বিরুদ্ধে অনশন করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শরবত খাওয়ালেন 1947, মানে 41 মারা যাননি, 47, 1900টা আছে। গতকাল বর্ধমানে, গত পরশু বর্ধমানে বলেছেন যে 1913 সালে আমি মাটি তীর্থ করেছি, 1915 সালে জাতিসংঘে এটা স্বীকৃতি পেয়েছে। তার মানে এই যে কালকে আমাদের সভাপতি বলেছেন না শুভেন্দু সিন্ড্রোম, আমি এটা একটু ভালো করে বলছি, এটা হচ্ছে 1956 সিন্ড্রোম। এইটা ঢুকে আছে 1947, 1913, 1915, এগুলো সবটা হচ্ছে 1900 কাউন্টার রিয়াকশন। আই এম নট ওরিড। ওরা যা যা করছে মানে তার তিনগুণ প্রতিক্রিয়া মানুষই দিয়ে দিচ্ছে, আমাকে কিছু করতে হয় না। অতএব আমি এটা নিয়ে ওরিড নই, আমি এখানেই শেষ করব। আমাকে পূর্ণ কাজে যেতে হবে, আমার হিন্দু ভাই হিন্দু বীর কানাইয়ার জন্য একটু হাঁটব, মা কালীর কাছে পুজো দেব ঠনঠনিয়া কালী মন্দিরে, আর পশ্চিমবাংলার হিন্দুদের বলবো এইটা দেখার পরে একটু দয়া করে জাগুন আপনারা। আমরা নদিয়াতে গেছি, হুবুলিয়াতে আক্রান্ত হিন্দুদের ক্ষতিপূরণ দিয়েছি, 21 জুলাই বিকেল 4টায় উলবেড়িয়াতে সলব থেকে উলবেড়িয়া পর্যন্ত যত হিন্দু দোকান এবং বাড়ি ভেঙেছে সবার ক্ষতিপূরণ বিজেপি দেবে। আমি উপস্থিত থাকবো এমএলএদের টিম নিয়ে, নেতাদের নিয়ে, আমরা তাদের হাতে দেব। পশ্চিমবাংলায় হিন্দুদের হোমল্যান্ড, আমরা পশ্চিমবাংলার লোককে আরেকবার উদ্বাস্তু হতে দেব না, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বলে গেছে। বাস্তব নেই, 12,000 কোটি টাকাই নেই। এটা উনি ভোটের আগে বলেছিলেন ডবল চাকরি পেয়েছেন আলাপন ব্যানার্জি এবং তার ভাতৃবধূ, এই দুজন চাকরি পেয়েছেন, এটা ডবল চাকরি। উনি বলেছিলেন ভ্যাকসিন আমি কিনে দেব, 14 কোটি ভ্যাকসিন এসছে, 13,82,00,000 ভারত সরকার দিয়েছে। আমরা বলছি না যে ভ্যাকসিনকে মোদি ভ্যাকসিন বলতো, ওই ভ্যাকসিনে তিনটে লাগিয়েছেন উনি। উনি বলেছিলেন আমি কিনে দেব ভ্যাকসিন, আমি চাইবো না, এখনো এই ধরনের কথা বলছেন। আর অন্যদিকে এমপিদের পাঠাচ্ছেন গিরিরাজ সিং মহোদয়ের হাত পা ধরার জন্য, কয়েকদিন আগেই পাঠিয়েছেন দিল্লিতে, হাত পা ধরছেন, টাকা দেন। আমরা এই রাজ্যের আর্থিক অবস্থা জানি, FRBM এ 3-4% ঋণ নিতে পারে, 3% কভার করে গেছে, আর ঋণ পাবে না, এবং এই রকম চলতে থাকলে 6 মাস পরে বেতনও দিতে পারবে না। তারপরে তো কর্মচারীদের ডিএ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন, ওটা যদি দিতে হয় 23,000 কোটি টাকা ঝাঁপ বন্ধ করে পালাতে হবে। উনি চেষ্টা করেছিলেন সর্বভারতীয় দল হতে, বাংলা ছেড়ে পালাতে, এই কারণে, অর্থনৈতিক দুরাবস্থার কারণে, কিন্তু সেটাও গোয়া এবং ত্রিপুরা ওকে বলে দিয়েছে এখানেই থাকতে হবে, এখানেই রিটায়ার করতে হবে, এবং এখানেই বিজেপির সুশাসন জীবৎকালে দেখে যেতে হবে।